কুমড়োর ঝোল করতে আমি নিয়েছি তিনটে বড় সাইজের ইলিশ মাছ আর আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মিষ্টি কুমড়ো এভাবে লম্বা লম্বা করে আমি পিস করে কেটে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়োগুলোকে আমি মধ্যখান থেকে সামান্য একটু চিড়ে দেব এভাবে। এতে কুমড়োর ভেতর মশলাগুলো খুব ভালো করে ঢুকবে আর কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে ইলিশ মাছগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এতে নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে কড়াতে সামান্য একটু সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে তুলে রাখব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই একই তেলে কালো জিরে ফোড়ন দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরোগুলো আর আলুর টুকরোগুলো। আলু আর কুমড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি তেলের সঙ্গে আর তারপর 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফ্রাই করব। এই রান্নাটা খুব কম তেল মশলায় হবে। আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন নুন। নুন আর হলুদ দিয়ে আলু আর কুমড়োগুলোকে খুব ভালো করে একটুখানি ফ্রাই করে নেব। 3-4 মিনিট কষানোর পর আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে এই রান্নাটা আমি 10 থেকে 15 মিনিটের মতন হতে দেব, যতক্ষণ না কুমড়োর টুকরোগুলো আর আলুর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হচ্ছে। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এরকম 2-3 মিনিট রান্নাটা করব। তারপর ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আমি এবারে এতে মিক্স করে নেব। ব্যাস, ইলিশ মাছের টুকরো মিক্স করবার পর 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দিলেই তৈরি আমাদের ইলিশ কুমড়োর ঝোল। এই রান্নাটা খুব সহজ, খুব হেলদি আর খুব কম তেল মশলায় করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবেন।